ভাই, ভাড়াটা দে। এখনো ভাড়ার টাকা আমি জোগাড় করতে পারিনি ভাই। আমি জানতাম তুই এই কথাই বলবি। মাস শেষ হবার পরও 5 দিন হয়ে গেছে, চল টাকা বের কর। ভাই তুমি আমার কথাটা শোনো ভাই, তোর ভাই তেল তুলতে গেছে বুঝলি, টাকা না থাকলে কোনো ভাইও থাকবে না। ভাই শোনো না, তোমার টাকা রাখা ছিল, হঠাৎ করে আমার নাতির শরীর খারাপ হয়ে গেছে, ওর চিকিৎসার জন্য সব টাকা খরচা হয়ে গেছে। ভাই ভাই আমি খুব তাড়াতাড়ি তোমার ধার শোধ করে দেব ভাই, এতদিন পর্যন্ত আমি তো সব সময় তোমাকে অ্যাডভান্স দিয়েছি না। আমি অ্যাডভান্স দিয়েছিস তো কি দয়া করেছিস নাকি? ভাই বাঁচাও আমাদের। একটা কাজ কর, তুই খোলা আকাশের নিচে থাক, টাকা দিতে হবে না, ভাড়া দিতে হবে না। ভাই ওর কথা শোনো না। এবার তো এটাই করবো আমি। আমাদের তো এখন ওই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় যাবো? দাঁড়িয়ে রেখেছি নাকি, ধর্মশালা খুলে রেখেছি নাকি? কেউ আমাদের অন্তত একটু সাহায্য করো, কি করো? ভাই শোনো না, ভগবানকে তো ভয় করো অন্তত, আমাদের অবস্থাটা তো একবার দেখো। যোগ্য, ওদের মালগুলো বাইরে টেনে ফেলো না। এই করো না, ভাই এরকম করো না। এই দাঁড়াও, আমার মুখে মুখে তর্ক করছিস, তোর এত দূর সাহস? ভাগ। আরে তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? কেউ বাঁচাও আমার দাদু দিদাকে, বাঁচাও। আঙ্কেল তুমি তো বাঁচাও আমার দাদু দিদাকে। আন্টি আপনি তো বাঁচান আমার দাদু দিদাকে, বাঁচান। আন্টি আন্টি আমাকে সাহায্য করুন, আমার দাদু দিদাকে বার করে দিচ্ছে। আঙ্কেল আঙ্কেল আমাকে সাহায্য করুন, আমার দাদু দিদাকে বার করে দিচ্ছে। চাবি এবার আমার কাছেই থাকবে। কে রে তুই? এটা আমার বাড়ি। হ্যাঁ বাড়িটা তো তোর, কিন্তু এখানে বসবাস করে এই মানুষগুলো। যাও গিয়ে নিজের কাজ করো, আমি বেকার ঝামেলা করতে চাই না। আমিও বেকার ঝামেলা জড়াতে চাই না, আর তাই বলছি তোর এই ভাড়াটে গুন্ডাগুলোকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়, চট করে চল। আরে চিকু, তুই একে বলিস নি আমি কে? যোগ্য, তুই একে আমার ইন্ট্রোডাকশন দিয়ে দে। আচ্ছা তুই নিজেই বলে দে, কোন দিকের হাওয়া তুই? হাওয়া তো শোন, এখানে কারুর ক্ষমতা নেই, কারুর সাহস নেই যে আমার কাজে নাক গলাতে আসবে। কেন বেকার ঝামেলা করতে এসেছিস? হ্যাঁ আমি ভীষণ খারাপ লোক, বুঝেছিস? খারাপ লোকেদের মেরামত করাটাই তো আমাদের কাজ রে। আচ্ছা চল যোগ্য, ওকে ওর ক্ষমতাটা বুঝিয়ে দে, বুঝিয়ে দে, চল। এক মিনিট, আসছে আসছে, মারামারিও করে নেবে, এত তাড়াহুড়োর কি আছে? তার আগে একবার জেনে তো নাও যে তোমরা মারামারিটা কার সঙ্গে করতে চলেছো। তুই কে রে? সিআইডি অফিসার আমি। সিআইডি অফিসার দয়া, এবার তুই বল কোথায় কাজ হবে নাকি দুয়াগা দিতে হবে তোকে? দেখুন স্যার, এটা আমার বাড়ি, এরা আমাকে অনেকদিন ধরে ভাড়া দিচ্ছে না। এবার একটু দেরি করে ফেলেছি, কিছুদিনের মধ্যে তো দিয়েই দেবো। হয় নাও, এ তো হয়ে গেল, শুধু শুধু জিনিসগুলো বাইরে ফেলে দিলি। হ্যাঁ চল ভেতরে তুলে দে সব। কি আমি? হ্যাঁ তুই যখন জিনিসগুলো বাইরে ফেলেছিস তুই তুলে দিবি।
দেখুন স্যার, আমার এখানে একটা রেপুটেশন আছে, আমি যজ্ঞকে ডেকে মালগুলো ঢুকিয়ে দিচ্ছি। চল ঠিক আছে, বেঁচে থাক তোরও ইজ্জত। হ্যাঁ, কিন্তু এরপর এই বাড়ির দিকে যদি চোখ তুলে তাকাস না তো বুঝেছিস? চল পাঠাও। আজকে যদি রাস্তায় দয়া আঙ্কেলের সাথে আমার দেখা না হতো, তাহলে আজকে দাদু দিদাকে কেউ বাঁচাতে পারত না। দয়া আঙ্কেল, আমি তো জানতামই না যে তুমি সিআইডি অফিসার। আচ্ছা, তবে চিন্টু বাবু তুমি কিন্তু খুব সাহসের কাজ করেছো। চিন্টু, দয়া আঙ্কেল আমার মা আমাকে ডাকছে, আমি তোমার সাথে পরে দেখা করব। যাও। তুমি না থাকলে আমাদের বের করে দিত। আপনি আমাদের বাড়ি ফিরিয়ে দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিছু হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন, এরা দ্বিতীয়বার আর বিরক্ত করবে না আপনাদের। আমি যাই এখন। নমস্কার। কি হয়েছে মা? হ্যাঁ রে বাবা, কোথায় ছিলি এতক্ষণ? কাজে যাবি না? যাব তো আমি। টেবিলে খাবার রাখা আছে, যা গিয়ে খেয়ে নে। মা, তুমি বিছানা থেকে কেন উঠেছো? তোমার তো শরীর খারাপ, আমি খাবার বানিয়ে নিতাম। আমার সোনা ছেলে তুই, বাইরে এত পরিশ্রম করিস, বাড়িতে এসেও রান্না করবি? তাতে কি হবে মা? মা, ডাক্তার তো তোমায় আরাম করতে বলেছে, তাই না? তাহলে তুমি যতক্ষণ সুস্থ হবে না ততক্ষণ খাবার আমি বানাবো। কত চিন্তা করিস রে আমার জন্য, কিন্তু জানি না আমি কখনো সুস্থ হতে পারবো কিনা। মা, তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। যেদিন আমি বড় হয়ে যাব না, অনেক টাকা রোজগার করব আর বড় হসপিটালে তোমার চিকিৎসা করাবো। আচ্ছা। চলো এখন আমি আসছি। বাবা খাবারটা খেয়ে যা। না, ও যখন খিদে পাবে তখন খেয়ে নেব। সাবধানে যাস বাবা। হ্যাঁ, বিছানা থেকে উঠবে না। চিন্টু! আরে দয়া আঙ্কেল, তুমি এখনো এখানে? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? কাজে। এইটুকু বয়সে তুমি কি কাজ করো? বড় লোকদের ফেলে দেওয়া জিনিস কুড়াই। তার মানে? নোংরা জায়গাগুলোকে পরিষ্কার করে আমি এই শহরকে পরিষ্কার রাখি। ওই আঙ্কেলদের মতো খারাপ কাজ করি না। গুড বাবু, কত দূর যাবে তুমি ছেড়ে দেবো আমি? না না, আমি ঠিক চলে যাব। আচ্ছা আঙ্কেল, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। বাই বাই। বাই। ডাস্টবিন থাকা সত্ত্বেও এরা সব নোংরা বাইরেই ফেলে। তাহলে একটা কাজ করি, এটা পুলিশ স্টেশনে দিয়ে আসি। এই ঘড়িটা আমার, আমাকে ফেরত দাও। এই ঘড়িটা আমার, আমাকে ফেরত দাও। সরে যা। এই ঘড়িটা আমার, আমায় ফেরত দাও বলছি। রাস্তার মাল তারই হয় যে সেটা আগে কুড়িয়ে পায়। সর, সরে যা এখান থেকে। প্রথমে আমি দেখেছিলাম, এটা আমার। এই নে 50 টাকা, ঠিক আছে? আমার চাই না এই টাকাটা, আমি অন্য কোনো দোকানে বেচে দেবো, আপনার টাকা আপনিই রেখে দিন। সকালে বৌনি করছি আমি তোর থেকে, এই জিনিস আর আমি তোকে নিয়ে যেতে দেবো না আমার কাছ থেকে, বুঝেছিস? কিন্তু আমি এত কম টাকায় আপনাকে দেবো না। আগেই অন্য দোকানে যেতে পারতিস, এখানে কেন এসেছিলি? আমি কি করে জানবো একদিন এই দাম কমিয়ে দেবেন? রাখ রাখ, এটা রাখ, রেখে দে, নইলে পয়সাও দেবো না তো জিনিসও দেবো না। যা এখান থেকে, চল যা। দাম কমিয়ে দিয়েছি সকালবেলা যত সব। আজ 50 টাকাই রোজগার করেছি, মায়ের জন্য ওষুধ নেব, কিন্তু খাবারের কি হবে কালকে দেখে নেব। আজকে ওষুধ নিয়ে নি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা যা ভাগ এখান থেকে। বাবা কি হয়েছে রে, এরকম চুপচাপ আছিস কেন? শুধু এমনি মা। আমি তোর মা হই, সব বুঝতে পারি আমি। কিছু চিন্তা করছিস না মা? আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞেস কর। মা আমার জন্মদিন কবে? আজকে আমার সোনার হঠাৎ নিজের জন্মদিনের কথা মনে পড়লো কেন? মা আমি আজকে একটা বড় বাড়ির ছেলেকে নিজের জন্মদিন পালন করতে দেখলাম, তখন আমার খুবই ভালো লাগলো। বাবা আমাদের মতো গরিব লোকেরা জন্মদিন পালন করবে কি করে? আমাদের কাছে তো সামান্য খাবার টাকাই নেই। মা তুমি চিন্তা করো না, যখন আমি বড় হয়ে যাব না, তখন আমার জন্মদিন খুব বড় করে করব। আরে দয়া আঙ্কেল তুমি? হ্যাঁ চিন্টু, তোমার সাথে দেখা করার ইচ্ছা হলো তো চলে এলাম আমরা। মা ইনি দয়া আঙ্কেল। হ্যাঁ বাবা, আমি ওনাকে দেখেই চিনতে পেরেছি যে উনি তোমার দয়া আঙ্কেল। এগুলো তোমাদের জন্য। আরে এসবের কি প্রয়োজন ছিল? এই সব তো এই চিন্টুর জন্য। সত্যি? চাল ডাল সবজি, ওয়াও, আর চা পাতা? আপনাদের জন্য আমি একটু চা করি। না 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 আপনি ছেড়ে দিন, আপনার শরীর ভালো নেই। আমরা আসলে এটাই বলতে এসেছিলাম যে কালকে আপনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাব। মায়ের চিকিৎসা হবে হাসপাতালে? এখন আমরা চলে যাচ্ছি, কাল সকালে আবার আসবো কিন্তু আপনাকে হাসপাতালে নিয়ে যেতে, ঠিক আছে? আচ্ছা আমরা আসছি এখন, থ্যাংক ইউ, বাই বাই দয় আঙ্কেল, বাই 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 বাই। চিন্টু সোনা, এখন আর চিন্তার কোনো কারণ নেই, তোমার মায়ের এখানে খুব ভালো চিকিৎসা হবে আর উনি সুস্থ হয়ে যাবেন। সত্যি? সত্যি। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের এই উপকার আমি কখনো ভুলবো না। শুধু আপনি সুস্থ হয়ে যান, ব্যাস। এনিন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। চিন্টুর মায়ের শরীর কিন্তু ভীষণই খারাপ, উনি ঠিক হয়ে যাবেন তো? ফ্রেডি, চিন্টুর মাকে ঠিক হতেই হবে, উনি ছাড়া চিন্টুর আর কেউ নেই, আর মা বাবা না থাকলে জীবন কেমন করে কাটে আমি ভীষণ ভালো করে জানি। সিস্টার আসুন, কিছু ওষুধ লিখে দিচ্ছি। হ্যালো ডক্টর। হ্যালো ডাক্তারবাবু, চিন্টুর মায়ের চিকিৎসার কোনো দিক থেকে কোনো রকম অভাব যেন না থাকে, আর ওনার রিপোর্ট থেকে যা কিছু পাওয়া যাবে প্লিজ আপনি আমাকে আপডেটগুলো দিয়ে দেবেন। আপনি কিছু চিন্তা করবেন না, আমাদের তরফ থেকে চেষ্টা করছি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এই উপকারের জন্য হয়তো আমি আরো কয়েকদিন বাঁচবো। কয়েকদিন কেন, আপনি আরো অনেক বছর বাঁচবেন। চিন্টু আপনাকে খুব ভালোবাসে, ওর জন্য আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। কিন্তু আপনি না থাকলে এসব সম্ভব হতো না। অসম্ভব কিচ্ছু নয়, হ্যাঁ কিছুটা সময় লাগে বটে, তারপর সব ঠিক হয়ে যায়। এই এই কিছু টাকা আছে, এগুলো রেখে দিন আপনি। না না এসবের কোনো প্রয়োজন নেই। আচ্ছা আপনি এমনটা ধরে নিন না যে একজন ভাই তার বোনের জন্য এটা দিচ্ছে, প্লিজ।
আসছি এখন। দয়া আঙ্কেল, তুমি খুব ভালো, তুমি আমার মাকে হসপিটালে ভর্তি করিয়েছো, না হলে বাবু তুমি এখন অনেক ছোট, এসব ভারী ভারী কথা তুমি ভেবো না, তুমি এখন মায়ের খেয়াল রাখবে, আমরা এখন যাচ্ছি, আর এক মিনিট এই কার্ডটা রাখো, যদি কোনো দরকার পড়ে আমাকে ফোন করবে। ঠিক আছে, বাই বাই। মা তুমি জানো দয়া আঙ্কেল খুবই সাহসী, চোর আর বদমাশদের তুড়ি মেরে ধরে নেয়। হ্যাঁ বাবা, যেমন নাম তেমনি দয়ালু, আমাদের কত সাহায্য করছেন উনি। মা তুমি জানো আমি বড় হয়ে দয়া আঙ্কেলের মতোই হতে চাই। হ্যাঁ বাবা। মা কান্নাকাটি করো না, মা কাঁদতে নেই। চিন্টু বাবু এই ওষুধগুলো নিয়ে এসো। মা আমি এখনই ওষুধ নিয়ে আসছি। বাবা দাঁড়া, টাকা নিয়ে যা, হিসেব করে নিয়ে আসবি ঠিক মতো। হ্যাঁ ঠিক আছে। আরে আঙ্কেল আমার ওষুধটা আগে দাও না, আঙ্কেল আঙ্কেল আমাকে দাও না। শান্ত হয়ে দাঁড়া, জঙ্গলির মতো নাচানাচি করিস না, এটা হসপিটাল কোনো জঙ্গল নয়। ভুল হয়ে গেছে আঙ্কেল, আমার মা খুবই অসুস্থ, তাই একটু তাড়াতাড়ি করছি। এখানে অনেকেরই অসুস্থতা আছে, একটু শান্ত হয়ে দাঁড়া। দাদা দিয়ে দিন না ওকে মেডিসিনস। দে, তুই জানিস কত দামি এই ওষুধগুলো, তোর কাছে তত টাকা আছে? দাদা টাকা আছে বলেই তো ওষুধ নিতে এসেছে ও, আপনি কেন বলছেন এভাবে ওকে? আন্টি আমার কাছে টাকা আছে। দেখেছেন টাকা আছে ওর কাছে, দিয়ে দিন এবার ওকে। হ্যালো, চল বার কর 7,800 টাকা। আমার 200 টাকা ফেরত দাও। আরে দাঁড়া দিচ্ছি তো। এই সব নোটগুলো নকল, এই টাকাগুলো কোথা থেকে নিয়ে এসেছিস তুই? এই নোটগুলো নকল হতেই পারে না। তোকে তো বললাম এগুলো নকল। তুই দাঁড়া, এক্ষুনি পুলিশকে ফোন করে জানাচ্ছি, দাঁড়া তুই। দাঁড়াও, এই টাকাগুলো না আমাকে দয়া আঙ্কেল দিয়েছেন, উনি সিআইডি তে আছেন, সিআইডি। আচ্ছা এবার মিথ্যে কথা বলছিস তুই? আমি মিথ্যে কথা বলি না, এটা উনি দিয়েছেন, এটা নকল হতেই পারে না। তুই না এখানে বস, এখানে বস তুই, আমি এক্ষুনি ফোন করছি তোর সিআইডি দয়া আঙ্কেলকে। চুপচাপ বস ওখানে। হ্যালো, অনেকক্ষণ তো হয়ে গেল, ছেলেটা এখনো ফিরলো না তো? চিন্টু চিন্টু, আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে। আপনি ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এই বাচ্চাটা বলছে আপনি ওষুধের জন্য টাকা দিয়েছিলেন ওকে? হ্যাঁ আমি দিয়েছিলাম, কিন্তু স্যার ওই নোটগুলো তো একেবারে নকল। কি সমস্ত নোট জাল? হ্যাঁ স্যার, আপনি যে টাকাটা ডিপোজিট করিয়েছিলেন সব টাকাটাই জাল। জাল নোট? এই বান্ডিলে শুধু একটাই নকল নোট আছে, যখনই নকল নোটটা আসবে এই মেশিন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এই নোটটা হচ্ছে নকল, এবার হসপিটাল থেকে আনা সব কটা নোট চেক করি। দয়া একজন সিআইডি অফিসারের হাতে নকল নোট পাওয়া গেলে কি হয় তা তুমি জানো? স্যার আমার মাথাতেও কিছুতেই আসছে না যে ওই নোটগুলো নকল কি করে হলো। দয়া বাচ্চাটাকে তুমি টাকা দিয়েছো, হসপিটালে টাকা জমা তুমি করেছো, আর তুমি বলছো যে তুমি জানো না, তাহলে কে জানবে বলো? হ্যাঁ
স্যার আমি আপনাকে কি বলবো? না না, এই প্রশ্ন আমি শুনতে চাই না, উত্তর চাই আমি, উত্তর। কোথা থেকে এই নোট এনেছিলে? স্যার টাকাগুলো আমি এক বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম স্যার। বন্ধুর কাছ থেকে? হ্যাঁ। এমন কে সে তোমার সেই বন্ধু? স্যার বিজয় না, আমার অনেক পুরনো বন্ধু স্যার, কলেজের সময়ের। স্যার স্যার সব কটা নোটই নকল। শুনেছো? সব কটা নোট নকল, নকল। এর মানে কি হয় জানো? তোমার ওই বন্ধু বিজয় নকল নোটের কারবার করে। স্যার কি করে হতে পারে স্যার? আমি আমি অনেকবার টাকা নিয়েছি স্যার ওর কাছ থেকে। আরে বারে বারে কেউ ধরা পড়ে না, কিন্তু সত্যিটা তো চোখের সামনে না? খোঁজ নাও তোমার ওই বন্ধু বিজয় কোথায়। বিজয়, 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 এই বিজয়। ফোন নিচে পড়ে। বিজয়, বিজয়, ও নো মাই গড, এই বিজয়, তোলো তোলো একে, শান্ত শান্ত করে বিজয়, ও নো। সে তো মারা গেছে। যে এটা করেছে সে জানতো যে আমরা আসবো এখানে, সে আমাদের আসার আগেই বিজয়কে শেষ করে দিয়েছে। বাড়িটাকে খুব ভালো করে তদন্ত করো, এখান থেকে কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। এই দেখো, এটার এই জায়গা দিয়ে ওর মাথার উপরে মেরেছে। কিন্তু কেউ বিজয়কে কেন মারতে যাবে স্যার? খুব সৎ মানুষ ছিল। দয়া, যা আমরা বাইরে দেখি তা সত্যি হয় না। এই বিজয়ের আসল ঘটনা তো জানতেই পারবো স্যার। স্যার বিজয়ের ঘর থেকে টাকা ভর্তি দুটো ব্যাগ পেয়েছি। স্যার এতগুলো টাকা এই বাড়িতে? স্যার বিজয় একজন বিজনেসম্যান স্যার, রিসেন্টলি হয়তো ওর কোনো বড় ডিল হয়েছে। কিন্তু দয়া, এতগুলো টাকা কেউ কেন বাড়িতে রাখবে? কেন? নিখিল, এই সব টাকাগুলো খুব ভালো করে চেক করো। বুঝে উঠতে পারছি না, এরকম লোকের সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল? আমার তো মনে হয় ব্যাগে যে টাকাগুলো আছে না, সেগুলোও জাল নোট। স্যার আমার মাথায় তো কিচ্ছু আসছে না, আমার কখনো কোনো টাকার দরকার পড়লেই তো বিজয়ই আমাকে টাকা পয়সা ধার দিত, আগে এমনটা হয়নি স্যার কোনোদিন। স্যার বিজয় কদিন আগেই একটা প্রপার্টি বেচেছে, বেশ ভালো টাকার ডিল হয়েছে। স্যার এই টাকাগুলো মনে হচ্ছে ওই প্রপার্টি বিক্রির টাকা। আচ্ছা এটা কিনেছিল কে? স্যার প্রিয়া নামের কোনো মহিলা। প্রিয়া? স্যার হ্যাঁ স্যার, ওই সব টাকাটাই নকল। ওই শোনো, দেখেছো তো আমি বলেছিলাম না, সব নোটগুলো জালই হবে, জাল। এই প্রিয়ার অ্যাড্রেসটা কি? জেল যাওয়ার জন্য দু দুটো সুটকেসের প্রয়োজন হয় না মিস প্রিয়া। জেল? আমি তো আমেরিকা যাচ্ছি বন্ধুর সঙ্গে দেখা করতে। আমেরিকা পরে যাবেন ম্যাডাম, জাল নোটের ব্যবসা চালানোর অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। জাল নোট? জাল নোটের ব্যবসা? না স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। ভুল আমরা বুঝছি না প্রিয়া, ভুল তুমি বুঝছো। মার্কেটে তুমি জাল নোট ছাড়ছো আর ভেবে নিয়েছো তুমি বেঁচে যাবে এরকম নিরীহ চেহারা নিয়ে? না স্যার, আপনার কাছে কোনো প্রমাণ আছে কি যে আমি জাল নোটের ব্যবসা করি?
তুমি সম্প্রতি বিজয় নামে কারোর থেকে জমি কিনেছিলে? হ্যাঁ। তুমি জমি কেনার জন্য যে টাকাগুলো দিয়েছিলে তার মধ্যে বেশিরভাগ নোট জাল ছিল। এই বলছেন স্যার, আমি এসব ব্যাপারে কিছু জানি না। এটা কিভাবে সম্ভব? বিজয় তো কোনো কমপ্লেন করেনি। আরে কমপ্লেন করবেই বা কিভাবে, তুমি ওকে কমপ্লেন করার অবস্থায় রাখোনি, মেরে ফেলেছো তুমি ওকে। বিজয়, বিজয় মরে গেছে। অবাক হওয়ার নাটক করো না, তুমি মেরেছো বিজয়কে, যাতে তোমার কাজের আর কোনো প্রমাণ না থাকে। না, আমার বিশ্বাস করুন, আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। বাস বাস, কান্নাকাটি বন্ধ করো, সোজা সুজি বলো আর কে কে যুক্ত আছে তোমার সঙ্গে এই জাল নোটের চক্রে। কেউ নেই, কেউ না। তাহলে এতগুলো জাল নোট বিজয়ের কাছে এলো কোত্থেকে? আমি জানি না। তুমি জমি কেনার জন্য বিজয়কে টাকা দিয়েছিলে, টাকার বান্ডিলগুলো? দিয়েছিলাম, 70% ক্যাশ দিয়েছিলাম, আর বাকিটা চেক দিয়েছিলাম। তাহলে এই 70% টাকার বান্ডিলগুলো কোথা থেকে এসেছে? সরুটা ওটা আমি আমার বন্ধুর থেকে নিয়েছিলাম ইন্টারেস্টে। তার মানে তোমার বান্ধবীও তাহলে জড়িত এই জাল নোটের ব্যবসায়? আরে না স্যার, আমার আমার বন্ধু এমন কাজ করে না। আচ্ছা, কে ভুল কাজ করে আর কে ভুল কাজ করে না সেটা আমরা খুঁজে নেব। শুধু এটা বলো, তোমার সেই বান্ধবীটির নাম কি? আমার এই বন্ধুর নাম নেহা। নেহা, ওর ফোন নাম্বার আছে? দিচ্ছি স্যার, ওর নাম্বার হলো 1144-6600। স্যার ফোন সুইচড অফ। ফোনটা সুইচড অফ বলছে। রবি, ট্রেস করো ওর শেষ লোকেশনটা কোথায়। একটা কথা বলো তো, তোমার সেই বান্ধবী তোমাকে যে নোটের বান্ডিল গুলো দিয়েছে না, আচ্ছা ওর মধ্যে কিছু নোট তোমার কাছে আছে? বাকি পড়ে আছে তোমার কাছে? না স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার, ফোনে লাস্ট লোকেশন সিটি হসপিটাল বলছে। কি সিটি হসপিটাল? বাচ্চাটার মাও তো ওখানেই অ্যাডমিট হয়েছে, আর ওই জাল নোটের চক্রটাও শুরু হয়েছে সিটি হসপিটাল থেকে। আরে চিন্টু আর ওর মা কোথায় গেল? স্যার হতে পারে যে অন্য কোনো ওয়ার্ডে শিফট করেছে। চলো ডাক্তারের সঙ্গে দেখা করি। আরে স্যার আপনারা এখানে? ডক্টর চিন্টু আর ওর মা কোথায়? ওরা তো সকাল 10টায় চলে গেছে লেডি ডক্টরের সাথে। কি, কোন লেডি ডক্টর? আপনারাই তো ওনাকে পাঠিয়েছিলেন। আমরা কেন কাউকে পাঠাবো? উনি তো বললেন আপনারা চিন্টুর মার চিকিৎসা অন্য কোনো হসপিটালে করাতে চান। আরে ডক্টর, চিন্টুর মাকে তো আমরাই এখানে অ্যাডমিট করিয়েছি। হ্যাঁ স্যার, কিন্তু উনি বললেন সিআইডি ওনাকে পাঠিয়েছে, আর চিন্টুর মার চিকিৎসা আপনারা কোনো বড় হসপিটালে করাতে চান। কিন্তু ডাক্তারবাবু, আমরা কাউকে পাঠাইনি, আপনি ওদের ছাড়লেন কি করে? আমি কি করতে পারতাম স্যার, উনি সিআইডির কথা বললেন আর আমাকে ডিসচার্জ করতে হলো। আপনি তো আমাকে একবার ফোন করতে পারতেন ডক্টর। হ্যাঁ স্যার, আমি কি করে বুঝবো সে এত বড় মিথ্যে কথা বলবে। আচ্ছা ওই মহিলার নাম কি ছিল, কোন হসপিটাল থেকে এসেছিল? ওনার ব্যাচে ডক্টর অনিমা লেখা ছিল, কিন্তু হসপিটালের নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি। ডক্টর, আপনি হয়তো একেবারেই ধারণা করতে পারছেন না ওরা দুজনে কিরকম বিপদে পড়তে পারে। ওনাদের নিয়ে গেছে কিসে করে? ম্যাম, অ্যাম্বুলেন্সে। তাহলে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ডাকো। স্যার, ওই অ্যাম্বুলেন্সটা আমাদের হসপিটালের নয়। আরে আচ্ছা, অ্যাম্বুলেন্সের নাম্বার তো কেউ নিয়েছে? না স্যার, নাম্বার দেখেনি। অদ্ভুত ব্যাপার তো, কেউ বাইরে থেকে আপনাদের হসপিটালের পেশেন্টকে নিয়ে যাবে, তার ব্যাপারে কোনো জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছেন না আপনারা, তারপরে অ্যাম্বুলেন্সের নাম্বারও নেননি। স্যার, এবার তাহলে জানবো কি করে যে চিন্টু আর ওর মাকে কে নিয়ে গেল এবং কোথায়? সব জানা যাবে ফেডরিক, হসপিটালের সিসিটিভি ফুটেজ আমরা চেক করবো। স্যার আমাদের তো সব ক্যামেরা বন্ধ। কি,
কেন কেন বন্ধ আছে? সেটা তো সকাল সকাল সিকিউরিটি কমপ্লেন করেছিল যে আমাদের সব ক্যামেরা বন্ধ হয়ে গেছে। তারপর টেকনিশিয়ানকে ফোন করেছি, এবার ওই বলতে পারবে। ও কি বলবে ডক্টর? আমি বলছি যে ডাক্তার সেজে আপনাদের হসপিটালের পেশেন্টকে বের করে নিয়ে যায়, তার জন্য আপনাদের হসপিটালের ক্যামেরা বন্ধ করে দেওয়া কোনো বড় ব্যাপার নয়। একটা কাজ করি আমরা, এই হসপিটালের বাইরে অনেকগুলো দোকান আছে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো দোকানের সিসিটিভি ক্যামেরা এই হসপিটালের দিকে আছে, খোঁজ পাওয়া যাবে। পজ করো, পজ করো, মনে হচ্ছে এই অ্যাম্বুলেন্সটাই। স্যার, এই অ্যাম্বুলেন্সে কিন্তু চিন্টুকে দেখতে পাচ্ছি না, আর ওর মাকেও দেখতে পাচ্ছি না। সিসিটিভিতে এত দূর থেকে অ্যাম্বুলেন্সের ভেতরে কি করে দেখা যাবে? নিখিল, ওটা এই অ্যাম্বুলেন্সটাই। ডাক্তার বলেছিল না যে 10টার সময় বেরিয়েছে? এই দেখো টাইম দেখাচ্ছে 10:02, এই অ্যাম্বুলেন্সটাই। একটা কাজ করো, অ্যাম্বুলেন্সটার নাম্বারটা নাও আর খোঁজ নাও এই অ্যাম্বুলেন্সের মালিকটা কে, আর নিয়ে এসো ওকে। স্যার, ইনি হলেন কৌস্তভ বাবু, ওই অ্যাম্বুলেন্সের মালিক ইনি। আরে কি ব্যাপার স্যার, কি কি করেছি কি আমি? কৌস্তভ, লোককে প্রাণ বাঁচানোর নামে কিডন্যাপ করো? হ্যাঁ, আমি তো কিছু বুঝলাম না, কি হয়েছে স্যার? সব ড্রামা বন্ধ কর আর বলে ফেল তোর অ্যাম্বুলেন্স চিন্টু আর ওর মাকে কোথায় নিয়ে গেছে। কে চিন্টু, কার মা স্যার? তোমার অ্যাম্বুলেন্স সিটি হসপিটালে চলে তো? না স্যার, যেখান থেকে ফোন আসে আমরা সেখানে চলে যাই, কোনো হসপিটাল তো ফিক্স নেই আমাদের। পুরবি, ফুটেজ দেখাও একে। কোসব সিটি হসপিটাল থেকে একটা বাচ্চা আর তার মা নিখোঁজ হয়েছে, আর ওরা দুজন তোমার এই অ্যাম্বুলেন্সে গিয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে এই অ্যাম্বুলেন্সটা আমার, কিন্তু এটা তো ড্রাইভার চালায় স্যার। ড্রাইভারকে ফোন করো। হ্যালো। হ্যালো দয়া। কে? পরিচয় তো পরেও হতে পারে, প্রথমে নিজের মোবাইল তো চেক করো। কি এসব? কাউকে কিছু না বলে চুপচাপ বিউরো থেকে বাইরে চলে এসো। আরে আরে ভাই, কতবার তো তোমায় আমি বলেছি এসব দরকার নেই আমার, ইন্স্যুরেন্স পলিসি করা আছে আমার। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, হ্যালো, কোথায় রে তুই? কোথাও যাবার দরকার নেই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে সিআইডি বিউরোতে চলে আয়, যেটা বলছি সেটা কর, ব্যাস, বুঝেছিস? অভিজিৎ স্যার, অ্যাম্বুলেন্সের ড্রাইভার তো পালিয়ে গেছে, কিন্তু ওর জিপিএস লোকেশনটা ট্র্যাক করে নিয়েছি শহরের বাইরে একটা ফাঁকা বাংলোতে। মাথায় ঢুকছে না স্যার যে ওই মহিলা চিন্টু আর ওর মাকে শহরের বাইরে ফাঁকা একটা বাংলোয় নিয়ে গেল কেন। স্যার, হতে পারে ওই মহিলাটার চিন্টুর মায়ের সাথে কোনো শত্রুতা আছে। কিছু তো ব্যাপার আছে শ্রেয়া, না হলে কেউ ওদের মিথ্যে কথা বলে হসপিটাল থেকে এভাবে তুলে কেন নিয়ে যাবে। স্যার, এখনো পর্যন্ত দয়া স্যারের কোনো খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ, কাউকে কিছু না বলে জানি না হঠাৎ দয়া কোথায় গেল। এসো দয়া, এসো, ওয়েলকাম, সুস্বাগতম তোমাকে। একটু দরজাটা বন্ধ করে দেবে প্লিজ? আমি এসে গেছি, এবারে চিন্টু আর ওর মাকে ছেড়ে দাও। ছেড়ে দেব তো, আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই ওদের সাথে। আচ্ছা কে তুমি? হ্যাঁ বলো কে তুমি? আমাকে ভুলে গেছো? আমি তোমার নেহা। নেহা? চিনতে পেরেছো আমাকে? কে নেহা? আমি কোনো নেহাকে চিনি না, নেহা বলে কাউকে চিনি না। আমি তো ভাবতাম
তোমার স্মৃতিশক্তি খুব স্ট্রং, কিন্তু এখন তো দেখছি খুব দুর্বল। কি বাজে বকছো তুমি? চিন্টু আর ওর মাকে ছেড়ে দাও, কেন তুলে এনেছো ওদের তুমি? এত তাড়াহুড়োর কি আছে দয়া? ছেড়ে দেব, প্রথমে আমাদের কথাগুলো একটু হোক। আগে বলো কোথায় আছে ওরা দুজন। যাও, বলবো না এখন। এত তাড়াহুড়োর কি আছে দয়া? কি চাইছো ওটাকে তুমি? তাও ভালো, খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করলে তুমি আমাকে যে কি চাই আমি বলবো, সব বলবো। আজ তো সবকিছু বলার দিন। চিন্টু, চিন্টু, আরে দাঁড়াও দয়া, ওদের স্পর্শ করার দুঃসাহস দেখাবে না। তুমি যদি ওদের ওখানে স্পর্শ করো তাহলে আমি এখানে রিমোটের বাটন টিপে দেবো। ব্যাস, বম অ্যাক্টিভেটেড। দয়া আঙ্কেল, আমাদের বাঁচিয়ে নিন দয়া আঙ্কেল। হ্যাঁ সাহেব, দয়া করে আমার চিন্টুটাকে বাঁচান আপনি। একদম ঘাবড়াবেন না, কিচ্ছু হবে না আপনাদের। মিথ্যে কেন বলছো দয়া? এখন তো অনেক কিছু হবে। ব্যাস, শুধু তুমি এবার দেখতে থাকো। এদের দুজনকে ছেড়ে দাও, তোমার যা কিছু রাগ আছে আমার উপরে তুলে নাও। ভালো লাগলো দয়া, তুমি আমার কথা শুনলে। ওদের বাঁচানোর জন্যই হয়তো, কিন্তু তবুও তুমি আমার কথা তো শুনলে, এত দূর তো এলে। এদের তো কোনো অপরাধ নেই, এদের দুজনকে ছেড়ে দাও। এদের যদি কিছু হয়ে যায় না, আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার রাগটাও খুব মিষ্টি লাগে আমার। তুমি সামনে আসছো না কেন? হ্যাঁ, বাহ, তোমার এই কাছে ডাকার ধরনটা আমার খুব ভালো লাগে। আসবো, নিশ্চয়ই আসবো তোমার কাছে, কিন্তু এই জন্মে তো আর না, পরের জন্মে। বাজে কথা বন্ধ করো। তুমি চেয়েছিলে আমি এখানে আসি একা নিরস্ত্র, আমি এসে গেছি, তাহলে এদের ছাড়ছো না কেন? আবার তুমি ওদের কথা বলতে শুরু করলে? না দয়া, এখন আমাদের কথা বলি, আমাদের দুজনের কথা। বলো না, কেমন আছো? আমি তোমাকে জানি না, চিনি না আদৌ, কি কথা বলবো তোমার সঙ্গে? তুমি তো আমাকে চেনো, চিনেও অজানার নাটক করছো। কোনো ব্যাপার না, আজ তো আমি আমার বাহাদুর দয়ার বাহাদুরি দেখতে চাই। আচ্ছা বলো, কি করতে হবে আমাকে? আমি যেটা বলছি সেটাই। তোমার বাঁ দিকে একটা টেবিল আছে, ওর ড্রয়ারে তোমার জন্য আমি একটা গিফট রেখেছি, যাও দেখো। স্যার, এটাই সেই বাংলো, অ্যাম্বুলেন্সটা যেখানে এসেছিল। দয়ার বাইক? দয়া এখানেই আছে? কি চলছেটা কি এখানে? তোমরা এদিক দিয়ে যাও, আমরা এদিক দিয়ে যাচ্ছি, সাবধানে। কি ভাবছো দয়া? থামলে কেন? ওঠাও, বন্দুকটা হাতে নাও। যদি ওদের দুজনকে বাঁচাতে চাও তাহলে নিজের উপরে গুলি চালিয়ে দাও। না দয়া আঙ্কেল, এরকম করবেন না। আমি প্রমিস করছি যে তারপরে আমি ওদের ছেড়ে দেব। না দয়া আঙ্কেল, একদম না দয়া আঙ্কেল। কি চাইছো নাকি তুমি? কেন করছো তুমি এসব? কারণ তুমি যদি আমার না হতে পারো তাহলে অন্য কারোরও হতে পারবে না। আমি 10 থেকে উল্টো গোনা শুরু করব, আর এক বললেই গুলি চলবে, না হলে আমি ব্লাস্ট করিয়ে দেব। সাহেব, আমি তো এমনিতেই মরে যাব, ছেলেটাকেও সাথে নিয়ে যাচ্ছি, মরে যেতে দিন আমাদের। কিন্তু আপনার মতো ভালো মানুষদের এই পৃথিবীতে সব থেকে বেশি প্রয়োজন। বাহ, দারুণ ব্যাপার,
তোমাকে ভালোবাসার লোক তো অনেকই আছে দেখছি। কোনো ব্যাপার না, কিন্তু এখন তোমার মৃত্যুর সময় হয়ে এসেছে। আমি গোনা শুরু করছি। দশ, নয়, না দয়া আঙ্কেল, না দয়া আঙ্কেল, আট, পাঁচ, না দয়া আঙ্কেল গুলি চালাবেন না, চার, দয়া, মাই গড, সেটা তো বুঝতে পারছি না। চেষ্টা করে দেখি, চেষ্টা করে দেখি, সাবধানে স্যার, মাত্র 40 সেকেন্ড বাকি। এক মিনিট, এই দেখো এই হলুদ তারটা এদিকে নামছে, এদিকে আসছে, এদিকে আসছে, এই সকেট অবধি এসেছে, আর একটা টাইমারের কাছে। হলুদটা তো এখান থেকে বাইরে বেরিয়ে গেছে। মাত্র 30 সেকেন্ড বাকি। এই দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও, এই দাঁড়াও বলছি। রেড রেড ওয়্যার এটার ভেতর দিয়ে এসে এই এই টাইমারের কাছে। না, রেডটাও নয়, রেডটা তো বাইরে বেরিয়ে গেছে। 15 সেকেন্ড, এক মিনিট, এক মিনিট ফ্রেডি, এক মিনিট, কিছু হবে না। এবার শুধু থাকলো ব্ল্যাক তারটা, ব্ল্যাক তারটা। হ্যাঁ, এটা ডিভাইসের সঙ্গে জুড়ে আছে আর টাইমারের সঙ্গেও। স্যার, 5 সেকেন্ড বাকি মাত্র, তাড়াতাড়ি করুন। কাটবো, কেটে ফেলো বুঝি, তাড়াতাড়ি করুন স্যার। তোমার গায়ে লাগবে। মরতে চাস তুই, তাই না? তার আগে নিজের অন্যায় শাস্তিটা পা। তুমি তুমি চেনোই কে? হ্যাঁ, আমার পেছনে লেগেছিল, নেহা নামে। আমি তোমার পিছনে লাগিনি, ভালোবাসতাম তোমাকে আমি। এটা কি ধরনের ভালোবাসা? কেউ কাউকে ভালোবাসলে তার জন্য জীবন দিতে পারে, আর তুমি যাকে ভালোবেসেছিলে তাকে প্রাণে মারতে চেয়েছো? হ্যাঁ, যে আমার ভালোবাসাকে অপমান করেছে, আমার ভালোবাসাকে সম্মান দেয়নি, তার জন্য আমি একে নকল নোটের জালে ফাঁসিয়েছি। তারপর আমি প্রিয়ার সাথে বন্ধুত্ব করলাম, ওর বিজয়ের কাছ থেকে প্রপার্টি কেনার কথা ছিল, আর তারপর আমি একটা নকল নোটের ব্যাগ ওর বাড়িতে পৌঁছে দিলাম। বিজয়কে কেন মেরেছো তুমি? বিজয় নকল নোটের ব্যাপারে জেনে গেছিল, আর ও প্রিয়াকে সাথে নিয়ে আমাকে ধরতে চেয়েছিল, তার জন্য আমি নকল ব্যাংকার হয়ে ওর বাড়িতে গেছিলাম, আর তারপর আমি ওকে মেরে দিলাম। এত সব কিছু করে তোমার কি মনে হয়েছিল? আত্মহত্যা করে নিলে খেলা শেষ? তুমি যা করেছো তার শাস্তি এখানেই পেতে হবে, এই জন্মে। ফাঁসি হবে তোমার। জন্মদিনের কেক খাও।
তোমাদের সবাইকে ধন্যবাদ, আজকে আমি খুব খুব খুশি। হ্যাঁ সাব্বাস। দেখুন এবার চিন্টুর আর কোথাও কাজ করার দরকার নেই, ওর সমস্ত খরচ এবার ভারত সরকার বহন করবে। আর চিন্টু বাবা, আজ থেকে শুধু তুমি পড়াশুনো করবে, ভালো করে লেখাপড়া করবে, আর একজন ভালো মানুষ হয়ে উঠবে। আমি বড় হয়ে একদম দয়া আঙ্কেলের মতোই হবো। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.